everyone, welcome back to the channel. Welcome to another Sunday vlog. আজ প্রচুর হ্যাপি লাগছে কারণ দেখতে পাচ্ছো সকাল সকাল এরকম ড্রেস পরে নিয়েছি পিছনে এই যে ও পরে নিয়েছে তো কারণটা হচ্ছে আজ 5th অফ জুন জামাই ষষ্ঠী তো যেখানে জামাই কিনা যেতে পারছে না শ্বশুর বাড়ি তো মা আমাকে দায়িত্ব দিয়েছে যেন আমি ওকে রেঁধে খাওয়াই মানে মায়ের জামাই আমি হচ্ছি মায়ের রিপ্রেজেন্টেটিভ মায়ের মেয়ে তো সেই কারণে এখন মাংস আনতে যাওয়া হচ্ছে আর এখন বাজে সকাল 8:30 এত সকাল সকাল কেন বেরোচ্ছি কেননা আমার বরের মনে হয়েছে তাই না বাবি তোমার মনে হয়েছে না যে ছোট্ট একটা বউ সারাদিন রান্না করবে মানে অনেক কিছু করার প্ল্যান আছে পুরো বাঙালিয়ানা একটা চেষ্টা করবো অনেক কিছু রান্না করবো তো সেই জন্য বলেছে আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না এখন আমরা ঢোকলা খেতে যাচ্ছি এখানে একটা মারাত্মক রকমের সুন্দর ঢোকলা পাওয়া যায় তো চলো খেয়ে আসি তুমি এরকম ডান্স করছো চাবিটা হ্যাঁ সো এখন হচ্ছে বেরোচ্ছি ঢোকলা খেতে অ্যাজ আ ব্রেকফাস্ট আর দেখি কি খাওয়া যায় কি না যায় সো চলো এখন যাওয়া যাক সানডেটা একদম সকাল সকাল সুন্দর করে শুরু হচ্ছে আর সেই মজা লাগছে সো লেটস গো বেরিয়ে তো ছিলাম ঢোকলা খেতে কিন্তু এত সকালে দোকান খোলেনি এই যে এই লোকটা বলেছিল খুলে যায় আরে যদি খোলে তো ভালো না খোলে যে খুলবে না খুলবে না তো মাঝখান থেকে আমাদের মাটন কেনা হয়ে গেছে কোথায় দেখা যাক কোথায় খোলে জিলিপি নিয়ে এলো আর হচ্ছে ঢোকলা কিন্তু এই ঢোকলাটা আগের দিন যেটা খেয়েছিলাম সেটা নয় তো এটা কেমন খেতে হবে কি না হবে জানি আগে খেয়ে দেখি তারপর বলছি ভালো হবে চাটনি দিয়েছে ঢোকলার চাটনি এখন ঢোকলা ব্রেকফাস্ট হচ্ছে অলমোস্ট 9:30 বেজেও গেছে 1 ঘন্টা হলো বেরিয়েছি এই পাওয়া যাচ্ছে না যাচ্ছে এই করতে করতে লেট হয়ে গেল ঘুরে ঘুরে এখন খাই তারপর আবার এত রান্না করার আছে ও বলছে তোমাকে দিয়ে অনেক রান্না করাবো জামা বলো তোমাকে দেখাতে পারছি না তুমি আমি রান্না করবো আর বলছে আমি ঘুমাবো তো আজকে এরকম রেড চাটনি দিয়েছে আগের দিন গ্রিন চাটনি ছিল যে এটা কিসের চাটনি এটা এটা মেন চাটনি আগের দিন ওটা বলতে ধনে পাতার চাটনি ছিল দারুণই খেতে সকলটা লাস্ট আমরা যখন খেয়েছিলাম স্ট্রিট সাইডে খেয়েছিলাম সেটাও ভালো ছিল এটাও ভালো এটা দোকান থেকে নেওয়া এটাও ভালো এখন জিলিপি খাবে আমি তো সকালে মিষ্টি খাই না তো খাবো না এগুলো ঘিয়ে ভাজা জিলিপি আমাদের চোখের সামনেই ভাজছিল ভালো লাগছে খাবো না বললাম তাও বলছে খেতে সো লেটস হ্যাভ ওয়ান মুটমুটে গোয়ান খেলে মুটমুটে সেখানে বর আমার নিজের কাজ করছে তবে এই কাজটা তোমাকে মোটামুটি ব্লগে সবাই মানে প্রত্যেক অলমোস্ট এভরি সানডে ব্লগেই দেখে নেয় হ্যাঁ জলে দাও জলে সেদ্ধ করবো না তো তেলে সেদ্ধ করবো কি পাগল পাগল কথা মোটামুটি সবাই তোমাকে দেখেছে অলমোস্ট সব ব্লগেই মাংস ধুতে এটা তোমার সিগনেচার ওয়ার্ক হয়ে গেছে দাও হিসাব করো 14-15টা দাও অদ্ভুত কথা যে আমি মেটে খাই না মাংসর অনেকেই শুনে হাসবে কারণ এটাই নাকি সবার ফেভারিট হয় বাট আমার নয় যাই হোক তাই তুমি থাকবে দেখে আমি রান্না করবো তখন এমনি কোম্পানি দিতে
আমি ও থাকবে আমি জানি, রেগুলারলি মানে কন্টিনিউয়াস না থাকলেও এদিক ওদিক এদিক ওদিক করতেই থাকে যতক্ষণ আমি রান্না করি। তো যাই হোক, এখন ওটা সিদ্ধ করতে বসাই আর এদিকে আমি স্টার্ট করে দিই রান্না করা। দেখা যাক জামাই ষষ্ঠী স্পেশাল কি কি রান্না হলো। সব কিছু তো হেল্প করে দিলাম, মাংস ধুয়ে পেঁয়াজ কেটে সমস্ত কিছু করে দিয়েছি। এখন দেখা যাক সে কি রান্না বান্না বানাচ্ছে। এখন কি করছো? ব্লগ করছি। কি অবস্থা? তুমি এরকম ওকে না বলে ব্লগ খুব কর। এই এখন দেখিও না কি 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 বানিয়েছো দেখি। না পরে দেখাবো কি কেন? না পরে দেখাবো ওকে, যখন ব্লগে আসতে বলি তখন আসে না। আজকে যেদিন যেদিন ছুটি পাই রিল্যাক্স থাকে সেদিন সেদিন ওর ইচ্ছে করে নিজে নিজে কথা বলতে। এখন আলু কষা চলছে, এখন কিছু হয়নি, হয়ে গেলে তারপর দেখো। যাও। তো 12টা বেজে গেছে আর এই লোকটারও 12টা বেজে গেছে মনে হচ্ছে। ও শুধু হেল্প করেছে, অনেক হেল্প করেছে, পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়ে যা কিছু করে ওর যা কাজ সবাই যারা আগের থেকে দেখছো তারা জানো, ও তাই করে দিয়েছে। এখন 12টা বাজে, অলমোস্ট ডান, ভাতটা ধরছে, হয়ে গেলেই আমি ফ্রেশ হয়ে নেবো। তারপর কখন খাবো আজ? এত হাওয়া আসছে যে আমি কিচেনের দরজা জানালা কিছু খুলতে পারছি না। তো চলো এখন কি করছো? আমি এখন গান শোনা হচ্ছে, চলো এখন গান শুনি। না গান শোনা কমপ্লিট হয়ে গেছে, 1:30 মতো বাজে, 1:40 ঠিকই আছে না খাবার টাইম? চলো জামাই ফিরে বেরিয়ে যাও, মায়ের জামাইকে নিয়ে যাচ্ছি। আমি রেডি করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, এখন জামাই গিয়ে দেখবে আমি কি কি বানিয়েছি। জামাই জানে অলরেডি, তাই না জামাই? তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি বানিয়েছি, আর এখন খেতে বসো, খেয়ে বলো কোনটা কি হয়েছে না হয়েছে। ও কেমন লাগছে? শাশুড়ি নেই, শাশুড়ির মেয়ে বানিয়েছে যে এত কিছু, মানে যতটুকুই পেরেছি, বিশাল কিছু করিনি। মিষ্টিটা মিসিং হয়ে গেছে বাবি, রসগোল্লা অ্যাকচুয়ালি আমরা যখন গেলাম তখন পাওয়া গেল না, মানে পুরনো দিনের আগের আগের দিনের রসগোল্লা ছিল, বাসি ছিল, ওই জন্য নিল না। আমার মানে জামাইয়ের বউয়ের, চলো মিট, ও বলছে এটাও খেতে পারবে, একটুখানি আছে, সো লেটস গো। এটা এখানে থাক, হ্যাঁ লাগলে তারপর নিও। তখন এমন খেয়েছি না খেয়েছি সেটা যাকে যার জন্য এত কিছু সে বলবে, আর এত কথা বলতে বলতে মেনুতে কি কি ছিল সেটাই বলতে ভুলে গেছি। তো ওটাও ভাবি বলবে, আসো ভাবি। কি কি খেলে তুমি বলো? প্রচুর কিছু খাওয়া হয়েছে। কি কি খেলে আজ মেনুতে, কি কি ছিল সবাইকে বলে দাও। ভাত, ডাল, তারপর কি ছিল, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর কি ছিল জানো? স্যালাড, স্যালাড ছিল, স্যালাড আর হচ্ছে আর কি ছিল, মাটন, মাছ কষা, মাছ কষা, আচ্ছা আর মাটন আর আমের চাটনি আর পাঁপড় ভাজা। এত খাওয়া, শুধু রসগোল্লাটা মিসিং হয়ে গেছে, কিন্তু এত খেয়ে ফেলেছি না নড়তে পারছি না। এবার শোয়া হবে, এবার সুন্দর করে ঘুম। সিনেমাটা হবে না, সিনেমাটা হবে, এখন একটা সিনেমা দেখবো না, পরে হবে না, পরে পরে আমি ওটা দেখেছি, কিন্তু ওটা হাফ দেখতে দেখতে ঘুরে গেছে, সেটা কমপ্লিট করে আবার আমরা ঘুম নেবো। তারপর যখন ঘুম ভাঙবে তখন আবার দেখা যাবে, মানে আবার কি খাবো, আবার কি খাবো, যখন ঘুম ভাঙবে তখন দেখা যাবে আবার কি খাবো। এটা খুব সত্যি কথা, তাহলে যেহেতু সানডে দেখবো কোথাও যদি বেরোতে পারি, আর জলটাও তো কিছু নেই এখন, যেহেতু বললাম আগের দিন জলের ইস্যু চলছে, তো সমস্ত কিছু পড়ে আছে, সেগুলো ধোয়াধুয়ি করতে হবে দুজন মিলে আবার। এখন একটা লম্বা ঘুম দেওয়া যাক। লম্বা ঘুমের পর উঠেছি, মানে লম্বা মানে লিটারালি আমার চোখ দেখে বুঝতে পারবে কত লম্বা, এখন 7টা ক্রস করে গেছে। কি হচ্ছে? আরে জলের অভাবে মোছা হয়নি বেশ কিছুদিন, তো এখন আমার বর কি করছে এখানে ঘর মুছছে, হেল্প করছে, অফকোর্স হেল্প করছে, হ্যাট কেন করছো? সো আমি এখন যাব, উঠে গিয়ে জাস্ট জল এসেছে হয়তো 10-15 মিনিট আগে, থালা বাটি যা খেয়েছিলাম এত রান্না করলে এত বাসন হয়ে যায় সেগুলো গিয়ে ধোবো, তারপর দেখছি কি করা যায়, কি খাওয়া যায় ওর কথা মতো। আর ও এখন এটা মুছছে, মুছুক, জায়গাটা শুকিয়ে যাক, তারপর আমি এখান থেকে
যাব। টাটা আবার কি নিয়ে আসছো? কেক, কেক না সরি পেস্ট্রি। এটা হাফ পেস্ট্রি খাওয়া, অ্যাকচুয়ালি আমরা খেয়েছি রাত্রি বেলা, হাফ খাওয়া অলরেডি হয়ে গেছিল সরি, তো সেই কারণে কোথায় চামচ হয়ে পেয়েছি, চামচটা ধুয়ে রেখেছিলাম। সো আমরা এরকম মাঝে মধ্যে রাত বিরাতে বাবাই ডেজার্ট হান্টিংয়ে বেরোই, তাই না? এরকম খাওয়া দাওয়ার পর টুকটুক করে হয় আইসক্রিম নালে এরকম কিছু, খুব বাজে হ্যাবিট জানি বাট কিছু করার নেই, সুইট টুথ। সো আবার রেডি হয়ে গেছে আর এখন বাজে অলমোস্ট রাত 9টা, যেহেতু সন্ধ্যেবেলা সানডেতে বেরোনো হয়নি ঘুম থেকে উঠে, এটা ওটা করতে করতে লেট হয়ে গেছিলো, তাই জন্য একটু না বেরোলে তো আমাদের দিনটা কমপ্লিট হয় না সানডেটা। তো টুকটুক করে একটুখানি ফাঁকা রাস্তায় বিছানা রাস্তা দিয়ে হেঁটে আসবো, আর যদি কিছু দরকার থাকে নিয়ে আসবো। আর আমার গলাটার যাই না কেন পেন হচ্ছে একটু একটু, একটু ভিক্স যে চকলেটটা হয় ওটা কিনতে যাব, এমনি আর কি জাস্ট বেরোবো। আর আজ এই বাবার জামা পরে নিয়েছি, আমি বলছি কি পরবো কি পরবো, যেটা সবসময় বেরোনোর আগে কনসার্ন থাকে যে কি পরবো, ও বলছে আমার জামা পরে নাও, সত্যি সত্যি পরে নিয়েছি আর ও দেখে এরম করছে। তো চলো এখন বেরোনো যাক, আর রক্ষার সাথে ফোনে কথা বলছে আই গেস, চাবি নিয়েছি, সো লেটস গো ঘুরে আসি রাস্তা দিয়ে হেঁটে আসি, আর চলো তোমাদেরও হাওয়া খাইয়ে নিয়ে আসি। চলো বেরিয়েছি হাঁটতে, বাবা কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় হাঁটতে? ঠান্ডা হাওয়া দিচ্ছে কত সুন্দর বলছে, ঠান্ডা হাওয়া কি যাতা গেলে কোথায় বীজ পাবে তুমি, পুরো ফাঁকা রাস্তা টুক টুক করে হাঁটছি, সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে আমার, তোমার সঙ্গে থেকে থেকে না আসতে হাঁটা হাঁটা কি জিনিস সেটাই আমি ভুলে গেছি। খুব সুন্দর মানে বাইরেরটা দেখতে খুব সুন্দর, তো এখানেই কোথাও আছে, আসা যাবে পরে কোনো একদিন। ওইটা কি ক্যাফেটা? ওই যো হ্যাঁ এটাই, এটা দ্য উইন্ড মিল, ওই যে বাঁ দিকে, এটা একদিন আসতে হবে। আখের রস খেয়ে ফিরে গেছি বিল্ডিংয়ে, লিফ্ট আসলে তারপর যাব। তো আমি ভাবলাম কি বাবাই, আমি ভাবলাম কি প্রথমে যে রাত্রিবেলা কোন পাগলে আখের রস খায় ঠিক আছে, তারপরে যখন খাওয়ালো আমি দারুণ খেতে, আর আমারটা পুরো গলা ব্যথার জন্য বরফ ছাড়া দিয়েছিলো, তো পুরো পিওর আর সুন্দর মতো। আরে চলে গেছে বসো, আসতে দেরি হবে ও। চলো এখন উপরে যাওয়া যাক, গিয়ে রুটি বানাতে হবে, দেন খেয়ে দে আবার ঘুম। আচ্ছা শুধু ঘুমাচ্ছি আমরা না, খাচ্ছি আর ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি আর খাচ্ছি। ডিনার করে ভুলেই গেছি যে ব্লগটাকে এন্ড করা হয়নি, তো এই ছিল আজকে সানডে স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আর একজন এখন উল্টে পড়ে গেছে, দুপুরে আমাদের মুভিটা দেখা হয়নি, তো ওটা এখন দেখবো তারপর ঘুমাবো, কাল সকাল সকাল আবার উঠতে হবে। তো এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলো না, আর মা তুমি যদি ভিডিওটা দেখবে আমি কোনো না কোনো দিন আমি শিওর, তো বলো তোমার জামাইকে কিরম কি আমি খাওয়াতে পেরেছি কতটা কি, আর তোমরা যারা দেখছো তোমরাও জানিও কেমন লাগলো। তো চলো খুব জলদি দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ অবধি সবাই খুব 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 ভালো থেকো, গুড নাইট অ্যান্ড স্টে হ্যাপি, লাভ ইউ।